শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন? আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আলোচনা করব একটি বিনোদন সংক্রান্ত নিউজ নিয়ে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মিথিলা এবং সৃজিতের বিচ্ছেদের সুর বেজেছে, এমন একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সেটি নিয়েই কিছুটা কথা বলবো এবং সেই নিউজটাই পড়ব। নিউজটা পড়ছি, এটি ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। যে কেউ কেউ বলেন দূরত্ব ভালোবাসা বাড়ায়, আবার অনেকের মতে দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা খোঁজে। গুঞ্জন উঠেছে এমনটাই নাকি হতে যাচ্ছে মিথিলা সৃজিতের ক্ষেত্রে। এই যে 23 তারিখ সোমবার, এদিন ছিল সৃজিতের জন্মদিন। এই দিনে সোশ্যাল মিডিয়ায় বহুজন, অর্থাৎ সৃজিতের যেই ভক্ত এবং সহকর্মী, তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নির্মাতা। তবে অবাক করা বিষয় হচ্ছে যে শুভেচ্ছা জানাননি তার স্ত্রী মিথিলা, আর তাতেই কিন্তু আলোচনা তুঙ্গে এবং অনেকেই মনে করছেন যে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে ভারতীয় একাধিক গণমাধ্যম এই প্রতিবেদন প্রকাশ করেছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর টালিগঞ্জের গুণী নির্মাতা সৃজিত মুখার্জির প্রেমের গল্প দুই বাংলায় ছিল কিন্তু আলোচনার তুঙ্গে। যদিও প্রেমের ব্যাপারে সবসময় কেউই মুখ খোলেননি, বিয়ের আনুষ্ঠানিকতাও করেছিলেন খুব একটা সবার ওপেনলি না, এটি ছিল গোপন। কলকাতায় বিয়ে করেন সৃজিত এবং মিথিলা। যদিও গোপন রাখতে চাইলেও বিষয়টি শেষ পর্যন্ত কিন্তু আর গোপন ছিল না। ভারতীয় সংবাদকর্মীরা হাজির হন সেই বিয়ে বাড়ির সামনে। এক পর্যায়ে সৃজিত সামনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এদিকে সময় যত গড়াচ্ছে দুজনের বিচ্ছেদের গুঞ্জনও কিন্তু প্রবল হচ্ছে। এই সৃজিত ও মিথিলা নিজেদের কাজ নিয়ে বেশ ব্যস্ত, এটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি এবং সেটি আমরা দেখতে পাই তাদের সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। তাদের আগের মতো ঘনিষ্ঠভাবে কিন্তু আর দেখা যাচ্ছে না। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন মিথিলা। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। ভর্তি করেছিলেন বাংলাদেশের একটি স্কুলে, আর কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়াতে, কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময় সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই হয়তো সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে এই যে ফিসফিসানি, এটি আমরা লক্ষ্য করেছি। যদিও বিয়ের পর থেকেই সৃজিত মিথিলার ডিভোর্সের গুঞ্জন কিন্তু চলমান, আর তারকাদের ক্ষেত্রে এটি কম বেশি হয়েই থাকে। তবে এর আগে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মিথিলা, এরকম নিউজ কিন্তু আমরা এর আগেও পেয়েছি। মিথিলা এবং সৃজিতের পরিচয় হয় সঙ্গীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব এবং তারপর প্রেম। এরপর আমরা তো জানি যে সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল 2006 সালের 3 আগস্ট। তাদের বিচ্ছেদ হয় 2017 সালের জুলাইয়ে। আর দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন সত্য করে 2019 সালের 6 ডিসেম্বর এই মিথিলা আর সৃজিত বিয়ে করেন। এখন যেই সংবাদটি আমরা পড়লাম, এটি নিয়ে কিছু কথা, যে তারকাদের এই বিয়ে, প্রেম, গুঞ্জন এবং বিচ্ছেদ, এগুলো কিন্তু আমরা কম বেশি অনেক তারকার ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশে এবং ওপার বাংলায়, সব জায়গায়, হলিউডেও এগুলো আমরা কম বেশি লক্ষ্য করি। এবং এটি কিন্তু পাঠকরা খুব আগ্রহের সাথে পড়েন, দেখেন এবং খোঁজেন, যে বিশেষ করে যারা বিনোদন প্রেমী। এখন মিথিলা এবং সৃজিতের এই বিষয়টি সামনে এসেছে, এই যে দূরত্ব এবং এই শুভেচ্ছা দেয়নি এটি। তাছাড়াও আর একটি বিষয় আছে, সেটি হচ্ছে স্বস্তিকার কিছু স্ট্যাটাস এবং তার সঙ্গে সৃজিতের মেলামেশা, এগুলোকে অনেকেই এই বিষয়টাকে গাঢ় করে দেখছেন। এখন দুজনের তরফ থেকে বা পক্ষ থেকে আমরা এখনও কোনো স্টেটমেন্ট পাইনি, সেজন্য এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলে কি বিচ্ছেদ হয়েছে কিনা বা হবে কিনা। তবে যদি কখনো কোনো কিছু গুঞ্জন ওঠে তার পিছনে কিছু কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি, পেয়েছি। এখন সেটি সময় বলে দেবে যে আসলে ঘটনাটি কী হয়েছে। যাই হোক, আজকে একটি সুন্দর বিকেল। বিকেলটা দেখুন যে বৃষ্টিতে মেঘ রয়েছে আকাশে, আর গাছপালা সব ভিজে একটা, দেখুন যে বৃষ্টির পানি প্রতিটা গাছের পাতায় পাতায় রয়েছে। এর মধ্যেই আমরা আজকে এই সংবাদটি শুনলাম। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আবার নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তত সময় পাশে থাকবেন। ধন্যবাদ।